ভাই আপনি আপনি নিতে পারবেন? এর আগে নিছেন অবলা জোনার, এত কষ্ট দিয়েন না, একটা সিএনজি নিয়ে চলে যান। কেউ আসে নাই? কেউ আসে নাই? এভাবে আপনি নিছেন কখনো এর আগে? আপনি বসবেন কোথায়? ভাই দেখেন কত দিনে যাবেন, না যাবেন কত দূর সেটা বলেন। দেখেন ভাইটি হুন্ডা নিয়ে এভাবে ছাগল বেঁধে নিয়ে যাচ্ছে। চল যাই, এখন দেরি করা যাবে না, এখন অনেক ঝামেলা। ঝামেলা না ভাই, কষ্ট। এই যে দেখেন আস্তে চালায় যান ভাই, কি অবস্থা! আহা আহা, আরে আল্লাহ, কি মনে হয় ছাগলটা! ভাই পা ঢুকবে কিন্তু, দেখেন এটা ঢুকবো না, এইটা বাচ্চেন এটার সাথে এভাবে বেঁধে দেন হালকা, আপনি হালকা বেঁধে দেন, রিক্স হয়ে যায় ভাই, যাই বুঝছেন। কেউ তো নাই ওনার সাথে, আসলে অপনার জোনার কথা বলতে পারে না, এভাবে নেওয়াটা আসলে ঠিক হচ্ছে না ভাই। দরকার আপনি সামনে নেন, আপনি সামনে নেন। কতটুক দূরে যাবেন? কতটুক দূরে যাবেন? কতটুক দূরে যাবেন? কতটুক কই যাবেন? 20 কিলো? যেভাবে নিতে না, তারপরে উনি নিয়ে যাচ্ছে। একটু হালকা ঢিল রাখেন, হালকা ঢিল, হ্যাঁ হালকা ঢিল, ঠিক আছে। তারপরে ও যে বারে বারি করলে জিনিসটা ভিতরে না যায়। কিছু বলেন না, দেখেন না ভেঙে যাবে। দেখেন আপনি সামনে নেন, বস্তায় ভরে সামনে নেন, একদম উচিত অ্যাক্সিডেন্ট হয়, দেখা যাবে যে তার ওই যে খাসিটাকে বাঁচানোর জন্য সে নিজেও অ্যাক্সিডেন্ট হতে পারে, উনি সেভ করতে যায়, দেখা যাচ্ছে ঠিক মতো চালাতে পারতেছে না, হুট করে কন্ট্রোল হারাইতে পারে, লাফ দিয়ে উঠতে পারে। স্বামী কি বলো তুমি? উনি আসলে নিবেই এভাবে, উনি আর আসলে কেউ আসেন, কেউ নাই। ১০ কিলো তার মানে তো
বলতেছো না কোন কথা বলছো? কি চলে যাবো বলছে কিন্তু ইম্পসিবল, কোনোভাবেই হবে না। কোন জায়গায় রাখবি? রেডিও না রিক্স হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত হয়তো শেষ পর্যন্ত আসলে রক্ষা করছেন। এইভাবে আসলে গবাদি পশু কোরবানি পশু আসলে নেওয়া ঠিক না।